বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সম্মানিত শ্রোতামণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রশংসা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর সলাত ও সালামের পরে আজকের এই অল্প সময়ে এই রোজার ফজিলত সম্পর্কে, রোজা রাখলে যা পাবেন আল্লাহ রব্বুল আলমিনের তরফ থেকে, এই সম্পর্কে কিছু আলোচনা করব। আল্লাহ রব্বুল আলমিন এই রমজান মাসের সিয়াম রোজাকে ফরজ করেছেন। আমি গতকালকেও বলেছি যে রোজা রাখার আগে আপনাকে মুসলিম হইতে হবে, আর মুসলিম হওয়ার জন্য আপনাকে বড় শিরক থেকে মুক্ত হইতে হবে। অর্থাৎ বড় শিরক মানে কখনো এই কথা ভাববেন না যে যারা হিন্দুরা মূর্তি পূজা করে ওরাই শিরক করে, শুধু খ্রিস্টানরাই শুধু শিরক করে, ইহুদিরাই শিরক করে। মুসলিম সমাজের অনেক লোকই আমাদের দেশের যারা কবর মাজার বিশ্বাসী হয়ে যে মাজার আলা দিতে পারে, মাজার আলা মনের কামনা বাসনা পূরণ করতে পারে, এইভাবে বড় শিরক করে, ওই রকমই যেমন বড় শিরক করে হিন্দুরা। পার্থক্য এই যে হিন্দুরা দাঁড় করে পূজা করে, আর আমরা মৃত ব্যক্তিকে কবরে শুইয়ে দিয়ে কবর পাকা করে পূজা করি, এই হচ্ছে পার্থক্য, কিন্তু একই শিরক। সুতরাং এই রমজান মাসে রোজা শুরু করার আগে আপনি শিরক মুক্ত হয়ে সহি মুসলিম হন, আর আপনার ইসলামটার হেফাজতের জন্য পাঁচ অক্ত সলাত কায়েমকারী হন। পাঁচ অক্ত সলাতে চার অক্ত পড়বেন না। গতকালকে আমাদেরকে আমাদের কর্তৃপক্ষ যারা ওই দিকে থাকছেন গেটের আশেপাশে, ধরেন সিকিউরিটিতে অথবা দায়িত্বে, তারা আমাদেরকে একটি সতর্কীকরণ করেছেন বিভিন্ন কমিউনিটি সম্পর্কে, শুধু বাংলাভাষী নয়, বিভিন্ন ভাষাভাষী সম্পর্কে যারা এখানে ইফতার করতে আসছেন। অনেকে ইফতার করার পরে সোজা টান দিয়ে বাসায় চলে যাচ্ছে, রাস্তা ধরে নিচ্ছে, মসজিদে যায় না, এখানেও নামাজ পড়ে না, মসজিদেও যায় না, তার মানে মাগরিবের নামাজটাও পড়ে না, মাগরিবের নামাজটাও পড়ে না। আমরা তো আরে অপরের বাড়ি যদি আমাদের দাওয়াত থাকে তো বাড়িওয়ালার সাথে এত তো নিমক হারাম করি আমি করি না, ঠিক না, যে কারো বাড়িতে খেতে গেলাম আর খেয়ে দিয়ে তার সাথে খারাপ ব্যবহার করে চলে আসলাম। আরে যার খেলাম কমপক্ষে তার সাথে খারাপ ব্যবহারটা তো করবো না, বেশি ভালো কিছু না করলে খারাপ ব্যবহার করবো না। আল্লাহ রাব্বুল আলমিনের দস্তরখানে এখানে বসে ইফতার করছেন, রোজা থাকেন আর নাই থাকেন আল্লাহ ভালো জানছেন কি রোজা আছেন আর কি রোজা আছেন না। আশা করি সবাই রোজা আছেন, কিন্তু ধরেই নিলাম যে দু চার দশ জন এইরকম থাকতে পারে, ধানে চিটা থাকতে পারে। তো আল্লাহ রাব্বুল আলমিনের দস্তরখানে রোজাদার মুসলিম ভাইদের সাথে বসলেন, ফ্রি খাবার খেলেন মাশা আল্লাহ, আর এখানে নেক মহফিলে বসলেন, তারপরে কি লজ্জায় কি লজ্জায় আপনি সোজা টান দিয়ে খেয়ে দিয়ে চলে গেলেন, মসজিদেও নামাজ পড়তে গেলেন না আর এখানেও নামাজ পড়লেন না, এটা কি ভাবা যায়, কল্পনার বাইরে না? আমরা তো এরকম কল্পনাও করিনি যে এমন লোক আছে যে মাগরিবটাও পড়ে না। আমার একটা ধারণা ছিল যে অন্তত যখন ইফতারি করে তো ইফতার করে মাগরিবটা মুসলিমরা পড়ে, আরে বেশি পড়ুক আর না পড়ুক আমাদের দেশের মুসলিমরা মাগরিবের নামাজটা পড়ে আর এশার নামাজটা পড়ে। কি যেন পড়ে জানেন? কারণ তারাবি না পড়লে ওদের রোজা হয় না, ওরা তারাবি না পড়লে রোজা হয় না। তো তারাবি পড়ার জন্য তার আগের এশাটা পড়া লাগবে, না হলে এশা পড়তো না। যদি শুধু তারাবি পড়ে চলতো তাহলে এশা পড়তো না, শুধু তারাবি পড়তো। এই অজ্ঞতা আমাদের দেশে,
এই জন্য অনেক মুসলিম ভাইরা এসে জিজ্ঞাসা করে যে শেখ আমি একদিন তারাবি পড়তে পারিনি তো রোজা হবে? হ্যাঁ, আমি যদি কোনোদিন তারাবি পড়তে না পারি তো রোজা হবে? এই মাসলা কেন জিজ্ঞেস করেন বলেন? তার মানে মগজে এই রকম কিছু আগাছা ঢুকে আছে যে যার তারাবি পড়া হয়নি তার রোজা হয় না। রোজা ফরজ, তার আগে তারাবি ফরজ, ঠিক না? কারণ তারাবি না হলে যখন রোজা হয় না তো রোজা তো ফরজ জানাই আছে, তো রোজার ফরজের চাইতে বড় ফরজ হচ্ছে তারাবি ফরজ, ঠিক কিনা? এটাই তো বুঝায় আমাদের অজ্ঞতা। অথচ সিয়াম রমজান মাসের রোজা হচ্ছে ফরজ, যা অস্বীকার করলে মুসলিম থাকে না, আর অবহেলা করে পালন না করলে কঠিন শাস্তি রয়েছে, আজাব রয়েছে দুনিয়া আখেরাত আল্লাহ পাকের, বড় কাবিরা গুনাহ করলো। যদি কেউ অস্বীকার করে রোজা রেখে কি হবে, তাহলে সে মুসলিম যখন নয় তো মুসলিম হিসাবে যেগুলি বিধিবিধান রয়েছে, না তার জানাজা পড়বেন না, তাকে মুসলিমদের কবরস্থানে দাফন করবেন না, তার জন্য দোয়া করবেন, কারণ ও রোজা কি মানে না, রোজা ফরজ। আর তারাবি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, সুন্নাতে মুআক্কাদা, তারাবি সুন্নাতে মুআক্কাদা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন, সাহাবায়ে কেরামরা পড়েছেন, সুতরাং আপনি তারাবি পড়বেন। কিন্তু কোনোদিন কাজ বশত ডিউটির কারণে বা শরীর খারাপ আপনি পুরো তারাবি পড়তে পারলেন না বা মোটেই পারলেন না, শুধু ফরজ নামাজ পড়লে আপনি মুসলিম থাকবেন, পারলে গোটা রাতের মধ্যে ফজর আগে আগে আপনি পড়ে নেন, কারণ ফজর পর্যন্ত তারাবির সময় রয়েছে। তো যাই হোক, বলছিলাম যে এমন লোক যে হবে মুসলিম সমাজে যে ইফতার করে চলে যাবে, মাগরিবের নামাজ পড়বে না, এইরকম লোক আশা করি না আমরা যে মুসলিম সমাজে থাকবে। সে হয়তো আমাদের মধ্যে নাও থাকতে পারে, অন্য কোনো কমিউনিটিতে থাকতে পারে, কিন্তু মুসলিম সমাজে এরকম আছে, যার ফলে আমাদের কর্মকর্তারা বলেছেন যে একটু তাগিদ করবেন, অনেকেই টান দিয়ে চলে যাচ্ছে মাগরিবের নামাজ না পড়ে। আল্লাহ পাক সকলকে যেন হেদায়েত দান করেন। পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক করে রোজা রাখেন, তাহলে রোজা কবুল হবে, না হলে রোজা কবুল হবে না। সোজা কথা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর সাথে ওয়াদা করেন, গত দিনে যা হয়েছে হয়েছে, এখন ওয়াদা করেন, প্রতিজ্ঞা করেন যে আর পাঁচ ওয়াক্তে চার ওয়াক্ত কোনোদিন হবে না, আর এইভাবে আমল করা আজকে থেকে শুরু করে দেন, আর রোজা রাখেন, তাহলে রোজার নেকি পাবেন, তাহলে রোজার ফরজিয়া তাদের ফরজটা আদায় হবে, রোজার ওপর যে মহাপুরস্কার রয়েছে তা পাবে, আর না হলে কিছু পাওয়া যাবে না। শরীরকে কষ্ট দেওয়া হবে, হ্যাঁ, খিদায় আর পিপাসায় রাখা হবে, এতে কোনো লাভ হবে না। রোজার ফজিলত সম্পর্কে দু চারটি কথা বলবো সংক্ষেপে। প্রথম কথা হচ্ছে যে রোজা এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাব্বুল আলামিন এই রোজা সিয়াম শুধু এই শেষ উম্মতের ওপর ফরজ করেন নাই, আগের যতগুলি জাতিরা এসেছেন আম্বিয়া রসুলগণের তাদের মধ্যেও রোজা সিয়াম ছিল, এই ইবাদত ছিল, তার মানে আল্লাহর কাছে খুব পছন্দনীয় ইবাদত, এবং এর উপকারিতা দিন দুনিয়ার ক্ষেত্রে রয়েছে, আপনার আখেরাতের ক্ষেত্রে যেমন এর লাভ রয়েছে, উপকারিতা রয়েছে, তেমনি পার্থিব ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রেও বড় উপকারিতা রয়েছে। এই জন্য রোজা আল্লাহ রাব্বুল আলামিন শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই শেষ উম্মতে সীমিত রাখেন নাই, কামা কুতিবা আলাল্লাযিনা মিন কাবলিকুম, যেমন তোমাদের পূর্বের জাতিদের উপরও সিয়াম ফরজ করা হয়েছিল, রোজা ফরজ করা হয়েছিল। রোজার মাধ্যমে মানুষের ট্রেনিং হতে পারে গুনাহ থেকে বাঁচার। আর মুসলিম সমাজে ব্যাপক হারে যে পাপগুলি চলছে তার একটি পাপ হচ্ছে ধূমপান করা, বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, জর্দা খাওয়া, তামাক জাতীয় জিনিস ব্যবহার করা। তামাকের একটা নেশা আছে, সে জর্দার আকারেই খান, জর্দা দেওয়া পান হোক অথবা আপনি বিড়ি সিগারেট আকারে খান, যে আকারে খান না কেন, ব্যবহার করেন না কেন, এর একটা নেশা আছে, মানে ওটা না খেলে যেন যারা বদ অভ্যাস যাদের হয়ে গেছে, হারাম অভ্যাস হয়ে গেছে, তারা মরিয়া হয়ে যায় অনেক সময়, না খেলে মাথা খারাপ হয়ে যায়। হ্যাঁ, এই জন্য যদি কখনো সিগারেট না পায় আর দেখে যে রাস্তাঘাটে কেউ সিগারেটের ধোঁয়া ছাড়ছে, ওর পাশে গিয়ে বসে যে একটু ধোঁয়াটা তো টানি রাস্তাঘাট থেকে, হ্যাঁ এইরকম টানে, এই সারাদিন ধরে আল্লাহর সন্তুষ্টির জন্য পানাহার বাদ দিয়েছেন, আরও যেসব জিনিস জায়েজ ছিল কিন্তু রোজার দিনের কারণে জায়েজ নয় সেগুলিও বাদ দিয়েছেন, আর বিড়ি সিগারেটটাও জর্দাটাও বাদ দিয়েছেন। দিন এত লম্বা দিন, ওই যে ভোর তিনটের সময় খাওয়া দাওয়া শেষ করে দিয়েছেন, তারপর থেকে আর কিছু নেই, ভোর তিনটা থেকে একেবারে হ্যাঁ ছয়টা পঁয়ত্রিশ পর্যন্ত, চিন্তা করেন আপনি কত হচ্ছে,
কত হচ্ছে? 15.5 ঘন্টা। 15.5 ঘন্টা আপনি পানাহার থেকে বিরত থাকলেন, যেগুলি রাত্রে যায় সেগুলি থেকে বিরত থাকলেন, যেগুলি সারা বছর হারাম সেগুলি থেকে বিরত থাকলেন, তাহলে আর বাকি মাগরিব পরে মাগরিবে নামাজ পড়তে পড়তে 7টা সাড়ে 7টা তো হয়ে গেল, এই 7টা সাড়ে 7টা থেকে এই আবার ভোর 3টা পর্যন্ত, 7টা থেকে 3টা, 7 × 5 = 12, তাহলে কত? 8 ঘন্টা। এই মাত্র 8টা ঘন্টা, তার মধ্যে আমার এশার নামাজ আছে, এশার নামাজে 1.5 ঘন্টা যাবে, তাহলে 7 ঘন্টা। এই রাত্রে যদি 7টা ঘন্টা নিজেকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন, ধৈর্য ধারণ করতে পারেন, হ্যাঁ, নিজেকে আয়ত্তে রাখতে পারেন, আর নিজেকে যে নিজের আয়ত্তে রাখতে পারেন সে আবার পুরুষ কিসের? সে তো কাপুরুষ। যে নিজেকে নিজের আয়ত্তে রাখতে পারেন না, হ্যাঁ, নিজের ওপর নিজে কন্ট্রোল রাখতে পারেন না, নিজের ব্রেক ফেল করে, সে আবার পুরুষ কিসের? পুরুষ নয় তো সে। মাত্র 7টা ঘন্টা আপনাদেরকে বলছি, বিশেষ করে ওই সব ভাইয়েরা যারা হারাম অভ্যাস রাখেন, জর্দা খাওয়া আমাদের হুজুরদের মতো অভ্যাস, মুখ লাল করা, জর্দা না খেলে বক্তা হয় না, ঠিক না? বাংলাদেশে জর্দা না খেলে আবার ভালো বক্তা হয় নাকি? জর্দা দ পান না খেলে বক্তা হয় না, আর বিড়ি সিগারেট না খেলে ডাক্তার ইঞ্জিনিয়ার হয় না, ঠিক না? হ্যাঁ, বুদ্ধিজীবী হয় না, বুদ্ধিজীবী হইলে বিড়ি সিগারেট লাগে, আর যদি মৌলভী মৌলানা হুজুর হইলে জর্দা দেওয়া পান লাগে। এই হারাম জিনিসটাকে আল্লাহর ওয়াসে 7টা ঘন্টা ছেড়ে দেন, তাহলে দেখবেন লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার মাধ্যমে তোমরা তাকওয়া অর্জন করতে পারবে, গোনা থেকে পাপ থেকে বেঁচে থাকার ট্রেনিং করে নিতে পারবে। আল্লাহ পাক বলছেন তো রোজার উদ্দেশ্য আপনার সফল, রোজা রাখা আপনি সাকসেস। এই রোজা রাখা মানে শুধু আপনার শুধু কষ্ট দেওয়া আল্লাহর উদ্দেশ্য তো নয়, যে আপনাকে খেতে দিতে চান না, আল্লাহর খাবার কমে গেছে না, আল্লাহ পানি দিতে চান না, পানি কমে গেছে না, ওই উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে যে আপনি সংযত হয়ে যান, আপনি পাপমুক্ত হয়ে যান, আপনার একটা ট্রেনিং হয়ে যাক গোনা থেকে বাঁচার, এ হচ্ছে উদ্দেশ্য। রোজার দ্বিতীয় ফজিলত হচ্ছে যে রোজা রাখলে অতীতের গোনাগুলি মাফ হয়ে যায়, রোজা রাখলে গোনাগুলি মাফ হয়ে যায়, ছোট গোনা এমনিতে মাফ হয় রোজা রাখলে। ইন্নাল হাসানাত ইউযহিবুনা সাইয়্যাত, সূরা হুদে আল্লাহ পাক ইরশাদ করেছেন যে নেকি করলে গোনাগুলি এমনিতে নিশ্চিহ্ন হয়ে যায়, ছোট গোনা এমনি নিশ্চিহ্ন হয় যে কোনো নেকির দ্বারা, আর বড় গুনার জন্য এই নেক কাজ ভালো কাজ করার সাথে সাথে রোজা রাখার সাথে সাথে তওবা করতে হয়। এই যে বসে আছেন, দিনের কথা শুনছেন, তওবা ইস্তেগফার পড়েন, মনে মনে অন্তর থেকে তওবা করেন, যা অতীতে করেছি করেছি আর করব না, আর আল্লাহর কাছে ক্ষমা চান। তওবা করা মানে ফিরে চলে আসা, আর গুনার দিকে আমি নেই, এখন আমি নেকের দিকে, এখন আমি মসজিদের দিকে, আমার এখন আমি ভালো কাজের দিকে, এখন আমি মাতা পিতার সেবার দিকে, এখন আমি মানুষের হিতাকাঙ্ক্ষী হওয়ার দিকে, দরদী হওয়ার দিকে, আমি মানুষের অনিষ্টের দিকে নেই, আমি ক্ষতি করার দিকে নেই, ইত্যাদি। এই হচ্ছে তওবা, ফিরে চলে আসা। যখন আল্লাহর দিকে আপনি কিবলা ফিরিয়ে দিয়েছেন, মুখ ফিরিয়ে দিয়েছেন, আল্লাহর সন্তুষ্টির কাজের দিকে নিজেকে ফিরিয়ে দিয়েছেন, তাহলে ইস্তেগফার করে অতীতে যা হয়েছে আল্লাহ তুমি মাফ করে দাও, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়্যুল কাইয়্যুম আতুবু ইলাইহি। পেয়ে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস, মান সামা রামাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি, যেই ব্যক্তি রমজান মাসের সিয়াম আদায় করবে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে এবং নেকির আশায়, কোনো কিছুর চাপে নাই, প্রলোভনের না, সমাজের কারণে নয়, চক্ষু লজ্জায় নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য, আর আল্লাহর কাছে দুনিয়া আখেরাতের ফল পাবো, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, অতীতের গুনাহগুলি তার মাফ করে দেওয়া হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেছেন সহিহ বুখারী হাদিসে, আস-সালাওয়াতুল খামস, পাঁচ ওয়াক্ত যারা নামাজ পড়ে, শুনেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে মাযকার গুনাহগুলি এমনিতে মাফ হয়। আল জুমাতু ইলা আল জুমা, জুমার নামাজ পড়লেন, আর রমাদান ইলা রমজান, রমজান মাস প্রতি রমজানে, রমজান মাসে পুরো রোজা রাখলেন, মুকাফফিরাতুন লিমা বাইনাহুন, এর মাঝের গুনাহগুলি মোচন করে দেয় পাঁচ ওয়াক্ত নামাজে, জুমার নামাজে আর রমজান মাসের রোজাতে। এজাজ তুনি বাতিল কাবায়র, শর্ত হচ্ছে যদি কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকা হয়, বড় বড় গুনাহগুলি থেকে বেঁচে থাকতে হবে, না কাউকে খুন করবেন, না জেনার কাছে যাবেন, না মদের কাছে যাবেন, এইরকম যতগুলি কাবিরা গুনাহ আছে, না নামাজ ছাড়বেন, না রোজা ছাড়বেন,
না জাকাতে ঘাটতি করবেন, না বাপ মাকে কষ্ট দেবেন, কাবিরা গুনা থেকে বেঁচে থাকেন, তাহলে ছোট খাটো গুনা হইলে আল্লাহ পাক রব্বুল আর এই নেক আমলগুলির মাধ্যমে মাফ করে দেবেন। অতিরিক্ত উজু আছে, উজুতে গুনা মাফ হয়, পাঁচ অক্ত পাঁচবার উজু করেছেন, উজুতে গুনা মাফ হচ্ছে। রোজার ফজিলত আর একটি তিন নম্বর হচ্ছে যে রোজার নেকি যে কত পরিমাণ এটা নির্ধারিত নয়, আল্লাহ ভালো জানেন। অন্য নেকির কথা বলে দেওয়া হয়েছে যে এক থেকে নিয়ে দশ, দশ থেকে নিয়ে একশো সাতশো বলে দেওয়া হয়েছে। যে কোনো নেকির কাজ করেন এক থেকে শুরু হয় সর্বনিম্ন, আর তারপরে কারো জন্য দশ হয়, কারো একশো, দুশো, তিনশো, চারশো, করতে করতে যত যার কোয়ালিটি ভালো হবে তত তার নেকি বাড়বে, সাতশো পর্যন্ত হইতে পারে। কিন্তু রোজার ক্ষেত্রে এর কোনো পরিমাণ নির্ধারিত নেই, আল্লাহ পাক যে কত দেবেন আল্লাহ নিজেই জানেন, আর কেউ জানে না, কাউকে জানাননি আল্লাহ রাব্বুল আলামিন, ফেরেশতাকে আল্লাহ পাক জানাননি যে কত দেব আমি। এই মর্মে হাদিসে কুদসি রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল আল্লাহ তাআলা, মহান আল্লাহ বলেন, কুল্লু আমালে ইবনে আদম আল্লাহু, আদম সন্তানের সব কাজগুলি তার জন্য, মানে তার একটা অংশ থাকে, দুনিয়ার একটা গরজ থাকতে পারে অথবা দুনিয়ার তার গরজ না থাকে, লোকেরা দেখবে সুতরাং ও না চাইলেও একটা সুনাম পাবে মানুষের কাছে, যে কোনো ভালো কাজ করলে সুনাম পাওয়া যায়, জানতে পারবে লোকে। নামাজ পড়লে আপনার যতই সততা থাক, আপনি নামাজ পড়ায় একটুও লোক দেখানো নিয়ত রাখেন না, কিন্তু লোকজন নামাজি লোকেরা দেখলে আপনার সুনাম করবে যে লোকটা ভালো নামাজ পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। এইভাবে যাকাত দিলে লোকজন জানতে পারবে, হজ করলে জানতে পারবে, উমরা করলে জানতে পারবে, আপনার বিবি পর্দা করলে পর্দার সাথে বাড়ি থেকে বেরোয় জানতে পারবে, কারোর সাথে অপর পুরুষের সাথে বাড়ির ভিতরে কথা বলে না, হ্যাঁ বসে গল্প করে না, জানতে পারবে লোকজন, তাহলে সুনাম হবেই। যে কোনো আমলের সুনাম করে থাকে মানুষ জানতে পারে এই জন্য। কিন্তু রোজা এমন একটি ইবাদত যেটা আল্লাহ ছাড়া কেউ জানতে পারে না। আপনার রোজা আছেন না আছেন জানার কি আছে? আরে আমি রোজা আছি না আছি আপনাদের জানার কি আছে? মানুষ, যে কোনো মানুষ দিনে কয়েকবার এমন নির্জনতায় যায় যেখানে কেউ থাকে না, স্ত্রীও থাকে না, বাথরুমে যান স্ত্রীও থাকে না, ছেলে মেয়েও থাকে না, ঠিক না? তো কারো যদি রোজা রোজা রাখার নিয়ত না থাকে তো বাথরুমে গিয়েও পানি খেতে পারবে, বাথরুমে গিয়েও রোজা নষ্ট করতে পারবে। কারো যদি রোজা রাখার নিয়ত না থাকে তো পুকুরে নদীতে ডুব দিয়েও রোজা নষ্ট করতে পারবে, আল্লাহ ছাড়া কেউ জানতে পারবে না। সাহরিতে বসে আছে খাচ্ছে, আবার ইফতারিতেও বসে আছে আর রোজাও রাখছে না, গোটা মাস ধরে যদি রোজা না রাখে কেউ জানতে পারবে না। এই জন্য আল্লাহ পাক বলছেন যে আদম সন্তানের সবগুলি আমলে একটা ভাগ তার আছে, ইল্লা সাওম, রোজা, ফাইন্নাহু লি, সেটা একমাত্র আমার জন্য, যে রোজা রাখে আমার জন্য। আপনাদের যদি এখন বলা হয় সব এক লাখ রিয়াল করে বকশিস দেবো, প্রত্যেকে এক লাখ রিয়াল করে বকশিস দেবো, এখনই খেতে হবে, খাবেন খাবেন, পাঁচ লাখ, হ্যাঁ কেউ হয়তো বিক্রি হইতে পারে কিন্তু আমাদের সামনে হবে না, লুকিয়ে হয়তো নির্জনে বিক্রি হয়ে যেতে পারে পয়সাতে, কিন্তু আসলে লোকের সামনে বলে আমাকে পাঁচ লাখ দিলে আমি খেয়ে নেবো, একটিও লোক পাওয়া যাবে না, পাওয়া যাবে একটা মুসলিম পাওয়া যাবে না যে পাঁচ লাখ টাকা পেলো সেই জন্য এখনই ইফতার করে দিল, সূর্য ডুবেনি, অসম্ভব কথা। আল্লাহর জন্য রোজা রাখা হয়, সুতরাং আল্লাহ পাক বলছেন ওয়া নাজিবি, আমি তার বদলা দেব, আমি তার প্রতিদান দেব, ওর সওয়াব আমি দেব, আল্লাহ জানেন কত দেবেন। অসিয়াম জুন্না, রোজার আর একটি ফজিলত, রোজা হচ্ছে ঢাল, ঢাল দিয়ে শত্রু থেকে আত্মরক্ষা করা যায় আর রোজার মাধ্যমে গুনাহ থেকে বাঁচা যায়। রোজা রাখলে মানুষ গুনাহ থেকে বাঁচার মতো প্রশিক্ষণ নিতে পারে। হাদিস বড় লম্বা রয়েছে আর সময় আমাদের কাছে বেশি নেই, সেজন্য পুরো হাদিসটি বললাম না। সহি মুসলিম, ওই হাদিসের সহি বখারি থেকে সহি মুসলিম আরো অতিরিক্ত রয়েছে যে আদম সন্তান যখন কোন নেক আমল করে, ইয়দা আফুল হাসানাতু বি আশারে আমসালিহা ইলা সাবে মিয়াত দাইফিন, নেকিকে দশ গুণ করা হয়, এক নেকিকে দশ করা হয়, দশকে ইলা সাবে মিয়াত দাইফিন সাতশো করা হয়। কাল আল্লাহ তাআলা ইল্লা সাওম, তবে আল্লাহ পাক ইরশাদ করেছেন যে রোজা না, রোজা সাতশোতে সীমিত না, এক রোজা রেখে সাতশো রোজার নেকি না, আরো অনেক বেশি, কত বেশি আল্লাহ ভালো জানেন। হ্যাঁ, এক এক মাগরেব পড়ে সাতশো মাগরেব ইখলাসের সাথে পড়লে, কমপক্ষে দশ মাগরেবের নেকি, হ্যাঁ
কিন্তু রোজার ক্ষেত্রে বলা যাবে না যে কত রোজার ফজিলত পেলেন একটা রোজা রেখে, এই হচ্ছে রোজার ফজিলত। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি, আমার জন্য তার কুপ্রবৃত্তির চাহিদা, মনের চাহিদা এবং তার খাবার সে পরিত্যাগ করে, খাই না, মনের চাহিদা পূরণ করেন। রোজার ফজিলতের আর একটা দিক যে রোজাকে আল্লাহ নিজের সাথে সম্পৃক্ত করেছেন, রোজাকে আল্লাহ নিজের সাথে সম্পৃক্ত করেছেন, এটাও একটা ফজিলত। আমার যদি পাঁচটা ছেলে থাকে আর দেখি একটা ছেলে খুব ভালো ওর মধ্যে, তা আমরা কি বলি, এটা আমার ছেলে। আরে স্বামী স্ত্রী দুজন কথা বলতে, এটা আমার, তখন স্ত্রী বলে ওগুলো তোমার নাই, বলছে ওগুলো তোমার, বলি না বলি না, ওগুলো আপনার, কিন্তু ওগুলো চাইতে এইটাকে আপনি নিজের জন্য খাস করেছেন, এটা আমার ছেলে, কারণ হ্যাঁ এ আমার মনপুত, আমার মনের মতো ছেলে। তো আল্লাহ পাক বলছে রোজা আমার জন্য, কত যে আল্লাহর কাছে পছন্দনীয়, অথচ সব আমলই আল্লাহর জন্য, তারপরেও রোজাকে বলছেন যে রোজা আমার জন্য, এটা হচ্ছে এক বড় ফজিলত। একটা ছেলে সম্পর্কে যদি বলা হয়, আপনার কফিল যদি বলে এই ওয়ার্কারটা আমার, তার মানে আপনি হচ্ছেন যতগুলি ওয়ার্কার কর্মচারী রয়েছে, লেবার রয়েছে, তার মধ্যে সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো, এই হচ্ছে রোজার ফজিলত। রোজা সম্পর্কে আরেকটি কথা বলে শেষ করব, সেটা হচ্ছে যে রোজাতে তিন রকমের ধৈর্য রয়েছে। রোজা রাখলে মানুষ আল্লাহর আনুগত্যের ওপর অটলতা অবলম্বন, সারাদিন নেকির কাজে আছেন, গুনার কাজে না। রোজা রাখলে মানুষ হারাম কাজ থেকে বেঁচে থাকে, তাহলে হারাম থেকে বাঁচার ক্ষেত্রে আসসাবরু আন মাসিয়াতিল্লাহ, দ্বিতীয় রকমের ধৈর্যই তো রয়েছে। আর রোজা রাখলে খিদা লাগে, পিপাসা লাগে, মুখ শুকিয়ে যায়, চলতে ইচ্ছা করে না, কথা বলতে ইচ্ছা করে না, তারপরেও রোজা রাখছি, তাহলে এতে যে বালা মুসিবত আর কষ্টের ওপর যে ধৈর্য ধারণ করার তৃতীয় সবর রয়েছে, সেই ধৈর্য রয়েছে। এই জন্য ওলামায়ে কেরাম বলছেন যে রোজার মধ্যে তিন রকমের ধৈর্য বিদ্যমান রয়েছে। একটি হাদিসেও রয়েছে ওয়াহুয়া শাহরুস সবরে, ধৈর্যের মাস, রমজান মাস হচ্ছে ধৈর্যের মাস। ধৈর্য ধারণ না করতে পারলে রোজা রাখতে পারবেন না, অধৈর্য হয়ে গেলে, ধৈর্য হারা হয়ে গেলে রোজা রাখা যাবে না। দু চারটা রাখলেন তারপরে পাঞ্চার হয়ে গেল, দু চারটা রোজা রাখলেন পাঞ্চার, ইমানের পাঞ্চার হয়ে গেল, না আর দু চার দিন রোজা রাখছেন না। রোজার ফজিলতে আরেকটি ফজিলত রয়েছে যে রোজা রাখলে রোজাদারে দুটো খুশি হয়, একটা ইফতার করার সময় খুশি হয়, আর একটা আল্লাহ পাকের সাথে যখন সাক্ষাৎ হবে আর মহাপুরস্কার পাবেন তখন খুশি হবে। এই সময় খুশি হয়, একদিক দিয়ে খুশি যে আলহামদুলিল্লাহ কতকালকে একটা রোজা পুরা করেছি আর মাত্র কয়েক মিনিট পরে একটা রোজা পুরা হবে, এদিক দিয়ে খুশি, এই খুশি হাসিল হয়। রোজা রোজাদারের ইফতারির সময় খুশি, আর আল্লাহর সাথে সাক্ষাতের সময় যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে মহাপুরস্কার দিবেন তখন খুশি হয়। রোজার ফজিলতের আর একটা দিক আছে যে রোজা কিয়ামতের দিনে মানুষের জন্য সুপারিশ করবে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, তেমনি রোজা সুপারিশ করবে, কোরআনে করিম সুপারিশ করবে, যারা কোরআন তেলাওয়াত করে, কোরআনের প্রতি আমল করে তাদের জন্য কোরআনে করিম সুপারিশ করবে, আর যারা নিয়মিত রোজা রাখে, ফরজ রোজা রাখে ভালো করে, রোজা তাদের জন্য সুপারিশ করবে। রোজার ফজিলতে আরেকটি ফজিলত হচ্ছে যে রোজা যারা রাখে তাদের জন্য আল্লাহ রাব্বুল স্পেশাল জান্নাতের দরজা রেখেছে রায়্যান, বিশেষ করে রমজান মাসে রোজার পরেও সুন্নত নফল রোজার গুলির ক্ষেত্রে যত্নবান যারা থাকে তাদের জন্য রোজার ক্ষেত্রে কোনো ঘাটতি নেই, ওই সব লোকদের জন্য আল্লাহ পাক রব্বুর রায়্যান দরজা স্পেশাল একটি দরজা, ভিআইপি দরজা জান্নাতে রেখেছেন। আজকে আমাদের এখানে আলোচনা সংক্ষেপ করে দিয়ে দু চারটি আমরা পুরস্কার দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে।